নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াল, আপনাদেরকে স্বাগত। আজকের আপনাদেরকে সূর্যদেবের সাধনা বা সূর্য সাধনা পুরো ডিটেলসে আমি সব কিছু বলবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ সূর্য সাধনা অনেক জ্ঞানী এবং মহাপুরুষরা করে গেছেন এবং অনেক মুনি ঋষিরা এই সাধনা করেছেন। এই সাধনা খুবই শক্তিশালী একটি সাধনা। এই সব সাধনা সবার কাছে প্রকাশ করে না, কিন্তু আপনাদেরকে আমি বলেছি যে এক এক করে সবই ভালো ভালো সাধনা গুপ্ত বিদ্যা দেবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই সূর্য সাধনা আপনারা করলে অনেক কিছুই উপকার পাবেন। তো আপনাদেরকে সূর্য সাধনাটা আগে বলে দিই কেমনভাবে করতে হবে, তারপর এর কী উপকার আছে সেগুলো আমি আপনাদেরকে বলে দেবো। সূর্য সাধনা করতে গেলে আপনারা যে কোনো রবিবার, যে কোনো রবিবার থেকে আপনারা শুরু করবেন। রবিবারে ব্রহ্ম মুহূর্তে আপনারা ওটা চেষ্টা করবেন। যদি ব্রহ্ম মুহূর্ত মানে ভোরবেলায় না উঠতে পারেন, রবিবার সকাল ছটার মধ্যে আপনারা কী করবেন, আপনাদের যদি বাড়িতে ছাদে যাওয়ার কোনো পজিশান থাকে, ছাদে এটা সূর্যদেবের আলোর কাছে যেতে মানে সাধনাটা করতে হয়। যদি ছাদে গিয়ে ছাদ থাকে ছাদে গিয়ে করবেন, বা কোনো একটি খোলা জায়গায় করতে পারেন, বা যাদের সূর্যদেবের সামনে যাওয়ার কোনো পজিশান নেই, আপনারা পূর্ব দিকে মুখ করে আপনাদের বাড়ির মধ্যেও করতে পারেন, ঘরের মধ্যে। সেখানে একটি সূর্যদেবের তামার মূর্তি বা সূর্যদেবের তামার যে মূর্তি পাওয়া যায় সেটি রেখে তার দিকে তাকিয়েও আপনারা করতে পারেন। তো সবচেয়ে ভালো হয় সকাল পাঁচটা থেকে ছটা, যে সকালে যে হালকা সূর্যের আলোটা, সবে যে সূর্য উদয় হয়ে উঠছে আস্তে আস্তে, যখন সূর্য হালকা উঠছে তখনই সেই সূর্যের আলোয় আপনারা হালকা আলোয় গিয়ে সাধনাটা করলে খুবই ভালো হয়। আর যারা আলোয় যেতে পারবে না, সেরকম যদি বাড়িঘরের পরিস্থিতি না হয়, তো আপনারা ঘরের মধ্যে সূর্যদেবের একটি তামার মূর্তি রেখে তার সামনে সাধনা করতে পারেন। সাধনাটি অবশ্যই আমি বলে দিচ্ছি যে সবসময় সূর্যদেবের হালকা আলোয় করা, ওটাই হচ্ছে সবচেয়ে ভালো কাজ হবে। এবারে সাধনাটি আপনাদেরকে বলছি। রবিবার সকালবেলায় মানে পাঁচটার সময় আপনারা উঠে সকালবেলায় একদম স্নান সেরে নেবেন। স্নান সেরে অবশ্যই শুদ্ধ আচারের এটা ব্যাপার আছে, তাই আপনারা সকালবেলা স্নান সেরে নেবেন, নিয়ে লাল বস্ত্র পরবেন, বা আপনারা হচ্ছে কি লাল বস্ত্র যদি না পরেন তাহলে লাল রঙের আসন অন্তত ব্যবহার করার চেষ্টা করবেন, বা গায়ে বেশিটা পরিমাণে লাল জামা বা লাল রঙের জামা কাপড় এগুলো বেশি ইউজ করবেন, এবং শুদ্ধ জামা কাপড় ইউজ করবেন। এবং সকালবেলায় আপনারা যদি ছাদে যেতে পারেন তাহলে ছাদে সূর্যদেবের দিকে মুখ করে বসবেন। যখন সূর্যদেব হালকা উঠবে তখনই আপনাদের এই সাধনা করতে হবে। তো সূর্যদিকে মানে পূর্ব দিকে মুখ করে আপনারা বসবেন। আপনারা একটি মানে বাটিতে কিছুটা গুড় রেখে দেবেন প্রসাদ হিসেবে, সূর্যদেবের গুড় রাখবেন, এবং একটি পারলে তামা বা পিতলের একটা ঘটিতে অল্প কিছুটা গঙ্গা জল বা এমনি জল নিয়ে রাখবেন। এবারে কী করতে হবে, এবং কিছুটা আপনারা লাল ফুল মানে গোলাপ ফুল বা জবা ফুল এগুলো হচ্ছে কি সামনে একটা প্লেটে রাখার চেষ্টা করবেন। এবার সাধনাটি যখন আপনারা সব কিছু সামগ্রী সামনে রাখছেন এবং সূর্যদেবের দিকে মুখ করে বসে আছেন, তখনই আপনারা সূর্যদেবের দিকে দাঁড়িয়ে আপনারা প্রথমে ওই যে তামার ঘটিতে যে জলটি আছে বা পিতলের ঘটিতে, ওটা হচ্ছে কি এরকমভাবে সূর্যদেবের দিকে এরকমভাবে ধরে, হ্যাঁ,
জলটা আস্তে আস্তে মাথার উপর থেকে এরকম ভাবে সূর্যদেবের দিকে তাকিয়ে ঢালবেন, আস্তে আস্তে নিচে, মানে একটা নিচে একটা গামলা রেখে দেবেন বা ছাদের একটা ভালো জায়গায় জলটা যাতে না অন্য জায়গায় যায়, এরকম ভাবে তামার ঘটিটা বা পিতলের ঘটিটা ধরে এরকম ভাবে দাঁড়িয়ে, মানে এরকম ভাবে আস্তে আস্তে জলটা এরকম ভাবে ঢালবেন আস্তে আস্তে। এবার এই যখনই জলটা ঢালবেন তখন হচ্ছে কি এই মন্ত্রটি, মানে জলটা ঢালার সাথে সাথে এই মন্ত্রটি 3 বার বলবেন। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপিয়ং মহাধূতিম ধন্তারিং সর্বপাপঘ্নম প্রণতস্মি দিবাকরম। এই মন্ত্র সূর্যদেবের এটা হচ্ছে প্রণাম মন্ত্র। তো আরও একবার দুবার বলে দিচ্ছি, ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপিয়ং মহাধূতিম ধন্তারিং সর্বপাপঘ্নম প্রণতস্মি দিবাকরম। এই মন্ত্র বলবে আর জল ঢালবে এরকমভাবে সূর্যদেবের দিকে তাকিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে নামিয়ে জলটা ঢালবে। মন্ত্রটি আর একবার বলে দিচ্ছি, ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপিয়ং মহাধূতিম ধন্তারিং সর্বপাপগণম প্রণতস্মি দিবাকরম। এটা প্রণাম মন্ত্র, এটা দিয়ে প্রণাম করবেন। এই ভিডিওটা একটু বড় হবে, কিছু মনে করবেন না, যেহেতু সূর্যদেবের একটা সাধনা অনেকটা মানে শক্তিশালী এবং একটু বড় টাইম লাগবে সাধনাটি সম্পূর্ণ এখানে বলতে গেলে। তো অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন, পরপর স্টেপ বাই স্টেপ করবেন। তো এই সূর্যদেবের প্রণাম মন্ত্রটা পাঠ করার পরে আপনারা যে জবা ফুল এবং যে গোলাপ ফুল রেখেছেন সেটি আপনারা হাতে ধরে এরকম হাতের মধ্যে নিয়ে প্রণাম, সূর্যদেবের দিকে প্রণাম করে আপনারা 11 বার এই মন্ত্রটি পাঠ করবেন। ওং আদিত্রায় বিদমহে দিবাকরায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়া। আমি এখানে 3 বার বলছি, আপনারা 11 বার বলবেন। ওং আদিত্রায় বিদমহে দিবাকরায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়া। আপনাদেরকে আর একবার বলে দিচ্ছি, ওং আদিত্রায় বিদমহে দিবাকরায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়া। এটা সূর্যদেবের গায়ত্রী মন্ত্র। এটা এই যে গায়ত্রী মন্ত্রটি শুনে নিলেন, এটি হচ্ছে কি সূর্য গায়ত্রী মন্ত্র। এই মন্ত্রটি আপনারা সূর্যদেবের দিকে তাকিয়ে আপনারা 11 বার বলবেন এবং হাতে জবা ফুল এবং গোলাপ ফুলের যে পাবি হাতে রাখবেন এবং 11 বার বলার পরে সূর্যদেবের দিকে তাকিয়ে ফুলগুলো নিবেদন করবেন। তো এটা করার পরে প্রণাম জানিয়ে এবারে চলে আসতে হবে সূর্যদেবের বীজ মন্ত্র। রুদ্রাক্ষের মালার সাহায্যে বা লাল চন্দনের মালা পাওয়া যায় না সহজে, তো খোঁজ করলে অবশ্যই পেয়ে যাবেন। লাল চন্দনের মালা বা আপনারা এমনি সবচেয়ে ভালো হয় রুদ্রাক্ষের মালার সাহায্যেই আপনারা জপ করুন, কারণ লাল চন্দন অনেক সময় নকল হয়, এ বাদ দাও। রুদ্রাক্ষের মালার সাহায্যে পূর্ব দিকে মুখ করে বসে আপনারা সূর্যদেবের এই বীজ মন্ত্রটি 108 বার জপ করবেন। মন্ত্রটি হচ্ছে ওং হ্রিং হ্রিং সূর্যায় নামাহা। আপনাদেরকে আরও 2 বার বলছি, ওং হ্রিং হ্রিং সূর্যায় নামাহা, ওং হ্রিং হ্রিং সূর্যায় নামাহা। এই মন্ত্রটি 108 বার রুদ্রাক্ষের মালার সাহায্যে জপ করবেন। জপ করার পরে আপনারা সূর্যদেবকে প্রণাম জানিয়ে এবারে চলে আসবেন। এটি প্রত্যেক দিন ওই সকালবেলায় হালকা সূর্যের আলোয়, মানে 5:30 থেকে 6টা পর্যন্ত এইটুকুনি টাইমে আপনারা করবেন, বা 6:30 পর্যন্ত ওই সূর্যের হালকা আলোয় করতে হবে সাধনাটি। এই সাধনাটি কতদিন করবেন? এই সাধনা যদি আপনারা নিরামিষ খান এবং যদি সাত্ত্বিক আহার করেন, যদি কোনো নেশা পানের সাথে না থাকেন এবং যদি নিরামিষই খেয়ে এবং শুদ্ধ আচারে থেকে যদি এই সাধনাটি করতে পারেন, তাহলে এই একই এই যে নিয়মটি আমি বললাম, একটা দিনের নিয়ম বললাম, এই নিয়মটি প্রত্যেক দিন করবেন। 21 দিন করলে আপনাদের সাধনা কমপ্লিট হয়ে যাবে। আর যারা ভাবছেন আমি এমন পরিস্থিতি, আমি সাধনা করতে চাই অথচ নিরামিষ খেতে পারবো না, তাহলে মাছ মাংস যাই কিছুই খান, আপনাদের কিন্তু ওটা হচ্ছে কি 31 দিন তাহলে করতে হবে। যদি নিরামিষ খান তাহলে 21 দিনে কমপ্লিট হচ্ছে, আর যদি সব কিছু খাওয়ার মানে হয় সেক্ষেত্রে যদি মানে না খেলে ওগুলো অসুবিধা হবে বা সেরকম পরিস্থিতি না হয় তাহলে 31 দিন সাধনাটি করবেন। এবার এই সাধনাটি করলে আপনারা উপকার কী পাবেন, বা এই সাধনাটি করলে আমাদের যে কী উপকার হবে, এই সাধনাটি এত কষ্ট করে করব?
এই সাধনাটি করলে আমাদের জন্মছকে বা হাতে সূর্য গ্রহের যত রকম দোষ আছে সেটা দূর হয়ে যাবে এবং সূর্যদেবের কৃপা লাভ হবে। সূর্যদেবের কৃপা লাভে মান সম্মান যশ নাম ফেম, মানে আমাদের যে নামটা আছে, আমাদের যে বিভিন্ন বিভিন্ন নামে আমাদের ডাকে, সেই নামটি উজ্জ্বল হবে এবং জনপ্রিয় হয়ে যাওয়া বা সর্ব জায়গায় মান সম্মান লাভ করা এবং দূর দূরান্ত পর্যন্ত নাম যশ ছড়িয়ে ফেলার জন্য এবং সবাই যাতে এক ডাকে চেনে, নাম যশ যাতে বৃদ্ধি পায়, যাতে সবার কাছে প্রিয় হওয়া যায় এবং যাতে সর্ব জায়গায় মান সম্মান থাকে। এই সাধনা যখন দুদিন তিন দিন চলবে বা সাধনা চলাকালীন আপনারা অনুভূতি পাবেন যে আপনাদের যে শরীরের যে তাপমাত্রা বা শরীরের যে এনার্জিটা অনেক বৃদ্ধি পাচ্ছে এবং শরীরের মধ্যে একটা গরম তাপ এবং এনার্জি তৈরি হবে, যেটা নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তির জন্য খুবই একটি কার্যকরী। তাই আপনাদেরকে আমি এটি তিন দিন বা সাত দিন বা 11 দিনে আমি সাধনা কমপ্লিট করতে বলতে পারতাম জপ সংখ্যা বাড়িয়ে, কিন্তু একটা শরীরে আস্তে আস্তে তেজ তৈরি হয়ে সেটা একটা ভালোভাবে প্রকাশ পেলে অনেক ভালোই কাজ পাওয়া যায়। খুব তাড়াতাড়িভাবে এই সাধনা করলে অনেক সময় হিতে বিপরীত হয়, তাই অল্প অল্প করে জপ সংখ্যা যেরকম বললাম সেইভাবে চালিয়ে যাও এতদিন ধরে, মানে 1 মাস বা যাদের নিরামিষ খাচ্ছেন 21 দিন করতে হবে। এছাড়া নাম যশ ফেম চারিদিকে নাম যশ ছড়িয়ে পড়ছে, মান সম্মান বৃদ্ধি পাচ্ছে, এগুলো তো পাচ্ছেন, তার সাথে আপনাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে, শরীরে এনার্জি লেভেলটা অনেক বৃদ্ধি পাবে, শরীরের মধ্যে গাম্ভীর্য এবং তেজ বৃদ্ধি পাবে এবং সমস্ত ছোটোখাটো রোগ ব্যাধি এবং অনেক রকম রোগ ধারে বারে আসতে পারবে না। আমাদের ইমিউনিটি অনেক শক্তিশালী হবে, আমাদের মধ্যে তেজ বা এই সাধনা করলে যেহেতু আমাদের শরীরে অগ্নিতত্ত্ব বৃদ্ধি পাচ্ছে এবং তেজ এনার্জি এগুলো বৃদ্ধি পাচ্ছে, তার সাথে অগ্নিতত্ত্বের সাথে আমাদের আত্মিক সম্পর্কও আছে এবং সূর্যদেবের কৃপায় যেমন মান সম্মান লাভ হয় তেমন কিন্তু একটা রাজার মতন জীবনযাপন হয় এবং সেই জন্য আর্থিক যত রকমের সমস্যা আছে সেটাও কিন্তু সমাধান হয়ে যাবে, আর্থিক সমস্যা দূর হবে, মান সম্মান লাভ হবে, রোগ ব্যাধির সমস্যা দূর হবে এবং সর্ব জায়গায় আপনারা সাকসেস পাবেন এবং মনের অন্তরে যে ভয় ভীতি থাকে সেই ভয় ভীতিও দূর হয়ে যাবে এবং কোনো রকম তন্ত্রমন্ত্র খারাপ শক্তি আপনার কিছুই হবে না, যেহেতু আপনার একটা এনার্জি থাকবে। আর এই সাধনাটি করলে আপনাদের যে শরীরের দেহজ্যোতি বা অরা এতটাই বৃদ্ধি পাবে, তার আশপাশে কোনো নেগেটিভ এনার্জি আসলে সেটা ভস্ম হয়ে যাবে বা সেটা নষ্ট হয়ে যাবে, এর এতটা শক্তিশালী। আপনার যে কর্মে আছেন সেই কর্মে নাম যশ বৃদ্ধি পাবে, যেমন সঙ্গীত বা একটা কোনো তন্ত্রক্রিয়ায় নাম যশ করার জন্য বা রাজনীতিতে নাম যশ করার জন্য বা সিনেমা লাইন বা ফিল্ম লাইনে নাম যশ করার জন্য, যে ক্ষেত্রে যত রকম নাম যশ লাগে আপনারা অবশ্যই পাবেন আর বাদবাকি যেগুলো বললাম সেগুলোও আপনারা কাজ পাবেন। এছাড়া আপনাদের ব্যক্তিত্ব অনেক ভারী পার্সোনালিটি হয়ে যাবে, আপনাদের অরা বৃদ্ধি পাবে, আপনাদের শরীরের তেজ এনার্জি গাম্ভীর্য বৃদ্ধি পাবে। আর বেশি ভিডিও বড় করব না, এইভাবে সাধনাটি আপনারা করুন, সাধনা করার পরে এসে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন উপকার পেয়েছেন। আগে কমেন্ট করবেন সাধনাটা দেখে, আপনারা করে দেখুন, সবাইকে অনুমতি দিলাম এই নিয়মেই করবেন, করে যদি আপনারা উপকার পান এসে কমেন্ট করবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। পরে একদিনকে আমি চন্দ সাধনা নিয়ে আপনাদেরকে বলবো আর এই চন্দ সাধনা আমাদের যাবতীয় সুখ সমৃদ্ধি এবং এই জগতে যা কিছু পাপ। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা